দেখছি আমার জীবনে আমার দুই চোখ আপনার মতো এমন সৌন্দর্যের অধিকারী কোন পুরুষকে দেখে নাই আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ আপনি এত সুন্দর দুনিয়ার মধ্যে কোন মা আপনার মতো এমন সুন্দর সন্তান জন্ম দেয় নাই আপনি কেমন সুন্দর আপনাকে আল্লাহ তাআলা সকল দোষ ত্রুটি থেকে মুক্ত করে এরপরে আল্লাহ তাআলা আপনাকে বানাইছে আপনার দিকে তাকাইলে মনে হয় আপনি যেমনে চাইছেন অমনি আল্লাহ তাআলা আপনাকে বানাইয়া দুনিয়াতে পাঠাইছে সুবহানাল্লাহ নবী আপনি যেমনে চাইছেন আল্লাহ উনি এমনি বানাইছে আপনাকে সুবহানাল্লাহ কারণ কোন মানুষ নিজের জন্য খারাপ চায় না সবাই নিজের জন্য ভালো চায় আমিও ভালো চাই আপনিও ভালো চান সবাই ভালো চায় তো নবীর সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে বলেন দুই চোখ এমন সুন্দর কোন পুরুষ দেখে নাই এমন সুন্দর পুরুষ কোন মা জন্ম দেয় নাই আপনাকে আল্লাহ তাআলা সকল দুষ্টুটি থেকে মুক্ত করে বানাইছেন কেমন যেন আপনি যেমনে চাইছেন এমনি আল্লাহ তাআলা বানাইছে সুবহানাল্লাহ কবি তো সর্বশেষ আল্লাহর নবীর গুণাগুণ বলতে গিয়ে এক পর্যায়ে বলে ফেললো লা ইয়ুমকিনুস সানা কামা কানা হাক্কুহু আপনার যে সৌন্দর্য আপনার যে গুণাগুণ আছে এই গুণাগুণ বর্ণনা করার মতো ক্ষমতা আমার নাই বরং আপনি আপনার প্রশংসা আপনি নিজেই আপনার সৌন্দর্যের মেশাল আপনি নিজেই আপনার চরিত্রের মেশাল আপনি নিজেই বরং আপনার সাথে আর কাউকে তুলনা করা যায় না সুবহানাল্লাহ দেখতে হবে না সার্টিফিকেট কে দিছে এমনি এমনি কি নবীর জন্য মানুষ পাগল হয়ে যায় ও যুবক তুমি 500 1000 টাকা 5000 10000 টাকা খরচ করার কারণে একটা মেয়ে তোমার জন্য পাগল হয়ে গেছে অথবা 2-4 বছর ফোনে কথা বলার কারণে পাগল হয়ে গেছে আল্লাহর নবীর জন্য মানুষ কি কারণে পাগল আল্লাহ তাআলা নবীর মধ্যে এমন কিছু আকর্ষণ দিয়েছেন নবীর দিকে তাকাইলে যেমন পেটের ক্ষুধা নিবারণ হইতো তার সাথে সাথে নবীর দিকে তাকাইলে এমনিই মনে হইতো যে আল্লাহর নবীর মতো এত উত্তম আদর্শের কোনো ব্যক্তি হতে পারে না সুবহান এজন্য আল্লাহর নবীর যেই দিন ইন্তেকাল ওই দিন সকালবেলা ফজরের নামাজ মসজিদে নববীতে আল্লাহর নবীর একজন সাহাবী বা জামাত আদায় করেছেন সাহাবীর নাম হলো যায়েদ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে আব্দে রব্বি ফজরের নামাজ আদায় করে উনি আল্লাহর নবীর খোঁজ খবর নিয়ে এরপরে খেজুরের বাগানে কাজ করার জন্য চলে গেছে যখন আল্লাহর নবীর দরবার থেকে বিদায় নিয়ে চলে যায় তখন জানে যে আল্লাহর নবী সুস্থ আছেন নিরাপদে আছেন কিছুক্ষণ পরে 9টা 10টা বাজে এমন সময় আরেকজন সাহাবী খেজুরের বাগান দিয়া যাচ্ছে ওই মুহূর্তে যায়েদ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের উপরে খেজুর পাড়তেছিলেন একটা মাত্র থোকনা কাটছেন আরেকটা কাটবেন ওই মুহূর্তে খেজুর গাছের নিচ দিয়া যে সাহাবী যাচ্ছিলেন ওই সাহাবী যায়েদ ইবনে আব্দে রব্বিকে ডাইকা বলতেছে ও যায়েদ ইবনে আব্দে রব্বি শুনছ মদিনার নবী মুহাম্মদের খবর কি তোমরা জানো নি যায়েদ ইবনে আব্দে রব্বি বলে আমি তো দেখে আসছি ফজরের সময় যখন আমি নামাজ পড়লাম আল্লাহর নবী হুজরাখানায় আছেন অসুস্থতার কারণে আল্লাহর নবী জামাতে শরীক হতে পারে নাই বাকি আল্লাহর নবী অসুস্থ হলেও আল্লাহর নবী নিরাপদে আছেন এটা আমি জানি ওই সাহাবি যায়েদ ইবনে আব্দে রব্বিকে ডাইকা বলতেছে আরে এই মাত্র আমি মসজিদের নববী থেকে আসলাম নবী মুহাম্মদ দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় নিয়া
উনি চলে গেছেন এই কথা শোনা মাত্রই যায়েদ ইবনে আব্দুর রব্বি পাগলের মতো হয়ে গেছে খেজুর গাছের উপরে থাকতেই কেমন জানি নিজের শরীরের সব শক্তি হারিয়ে ফেলছে এই কথা শোনা মাত্রই বেহুশ হয়ে উপর থেকে খেজুর গাছের উপর থেকে পড়ে গেছে পয়রা হাতের মধ্যে ব্যথা পাইছে পায়ের মধ্যে ব্যথা পাইছে হুর যখন ফিরে আসছে হুশ ফিরে আসার পরে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলে ও দয়ার মালিক আল্লাহ যেই চোখ দিয়া সকালবেলার নবীকে জীবিত দেখে আসছি এখন যেহেতু মদিনায় গেলে এই চোখ দিয়া নবীকে জীবিত দেখব না এই চোখ আমার দরকার নাই যেই চোখ দিয়া মদিনার নবীকে দেখতে পারব না এই চোখ আমার দরকার না আল্লাহ আপনি আমার চোখ নিয়ে যান চোখ নিয়ে যান কিতাবের মধ্যে লেখে যায়েদ ইবনে আব্দ রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তাআলার সাথে সাথে তার চোখ নিয়ে গেছে সুবহানাল্লাহ নবীর জন্য কি পরিমাণ পাগল নবীর জন্য পাগল আল্লাহর কাছে বলতেছে আল্লাহ যেই চোখ দিয়া নবীর মদিনার নবীকে দেখব না নবী মুহাম্মদকে দেখতে পারবো না এই চোখ চাই না আল্লাহ তুমি চোখ নিয়ে যাও চোখ নিয়ে যাও নবীর জন্য পুরা মদিনাবাসী পাগল সাহাবীরা পাগল সাড়ে ১৪০০ বছর পরেও এখন মানুষ পাগল নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে অনেক মুসলমান আছে নামাজ না পড়লেও ওই বেঈমানকে সাইজ করার জন্য সে রেডি হয়ে যায় কি কারণে আমি নবীর সুন্নাহ মানতে পারি না তার মানে নবীর বিরুদ্ধে তুমি কিছু বলবা নবীর বিপক্ষে কিছু বলবা এটা আমি বরদাস্ত করতে পারবো না এটাই হলো নবীর আশিক যারা তাদের মনের চাহাত তাদের চিন্তাধারা আল্লাহ নবীর উপর একজন সাহাবী যে সাহাবীর নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে অন্য একজন সাহাবী আয়েশা আল্লাহর নবীর কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে ছোট একটা ঘরে বসবাস করি যে জায়গায় বসবাস করি আমার জায়গার মধ্যে আমার পার্শ্ববর্তী আরেকটা ভাইয়ের খেজুর গাছের একটা মাথা একটা ডাল আমার জায়গার মধ্যে এসে পড়ছে খেজুর গাছটা তার জায়গায় এটার মালিক সে কিন্তু খেজুর গাছের একটা ডাল আমার জায়গার মধ্যে পড়ছে ওই খেজুর গাছের ডাল থেকে আমার সন্তানরা খেজুর খায় এই জন্য প্রতিদিন আমাকে গালাগালি করে আমার সন্তানদেরকে গালাগালি করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমি গরিব আজকে আমার সামর্থ্য নাই যে একটা খেজুর গাছ কিনা খেজুর গাছ লাগাবো আর সন্তানদের জন্য খেজুর কিনা খাওয়াবো প্রতিদিন গালাগালি করে এটা শুনতে ভালো লাগে না আল্লাহ নবী ওই ব্যক্তিকে ডাকছে ডাইকা বলতেছে এই শোনো তোমার খেজুর গাছের একটা ডাল তার বাড়ির মধ্যে পড়েছে তার সন্তানরা খেজুর খায় তুমি প্রতিদিন রাগারাগি করো এটা তার কাছে খারাপ লাগে তুমি যদি আমি নবীর কাছে এটা বিক্রি করে দাও কত টাকা লাগবে বলো আমি টাকা দিয়ে দিব তারপর খেজুর গাছটা দিয়ে দাও যদি টাকার বিনিময় না দাও সমস্যা নাই দুই নম্বর অফার হলো যদি আমি নবী মুহাম্মদকে খেজুর গাছটা দিয়ে দাও বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে তোমার জন্য একটা জান্নাত নিয়ে দিব একটা জান্নাত নিয়ে দিমু কিন্তু ওই ব্যক্তিটা ছিল মুনাফেক নামাজ ঠিকই পড়তো আল্লাহর নবীর সাথে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তো কিন্তু না নামাজ পড়লো লোকটা ছিল হলো মুনাফেক ভিতরে নিফাকি ভরা উপরে উপরে নবীকে ভালোবাসা দেখাইতো কিন্তু যখন সম্পদ খরচ করতে হবে তখন নেফাকিটা প্রকাশ পেয়ে গেছে আল্লাহর নবী বললেন এই শোনো আমি নবী তোমাকে জান্নাত দিব তারপরও দিয়া দাও কিন্তু মুনাফেক বলল না এটা দিতে পারবো না আমার একটা খেজুর গাছ এই খেজুর গাছটা দিয়ে আমি জান্নাত আমি নিব না নাউযুবিল্লাহ
পাশে আরেকজন সাহাবী যে সাহাবীর নাম কিছুক্ষণ আগে বলেছি সাহাবী হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনছে শুইনার সাথে সাথে চলে গেছে ওই লোকের সাথে মুনাফিকের সাথে চুক্তি করার জন্য আল্লাহর নবীকে কিছুই বলেন নাই চুপে চুপে চুক্তি করার জন্য বসে এই এটা বিক্রি করে দাও কত টাকা লাগবে বলো দিব সমস্যা নাই মুনাফিক বলতেছে তোমাদের নবী মুহাম্মদ চাইছে মুহাম্মদকে আমি দেই নাই তোমাকে কেমনে দিব তুমি তো মুহাম্মদের উম্মত তোমাদের নবীকে দেই নাই তোমাকে আমি কেমনে দেই আবু দাদা বলতেছে বিনিময় যা লাগে তা দিব প্রয়োজনে ওই যে আমার একটা খেজুরের বাগান আছে যেই খেজুরের বাগানে এখনো পর্যন্ত 600 টা খেজুর গাছ আছে প্রত্যেকটা খেজুর গাছের মধ্যে খেজুর ধরে আছে যদি তুমি বলো বিনিময়ে আমাকে তোমার ভাঙ্গা খেজুর গাছটা বাঁকা খেজুর গাছটা দিয়া দিবা আমি তোমাকে 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানটা তোমাকে দিয়া দিব তুমি রাজি আছো নাকি বলো মুনাফিক বলতেছে তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছ ওয়াল্লাহি আমি তোমার সাথে ঠাট্টা করতেছি না আরে মুনাফিক তোর অন্তরে নবীর মহব্বত নাই আমার অন্তরে নবীর মহব্বত আছে শুধু সম্পদ নয় পুরা দুনিয়া দিয়া দিয়ে যদি আমার প্রয়োজন হয় নবীর যদি প্রয়োজন হয় আর আমার যদি সামর্থ্য থাকে তাহলে পুরা দুনিয়া দিয়া দিয়া হলেও দিয়ে হলেও আমি নবী মুহাম্মদের মন সন্তুষ্ট করব সুবহানাল্লাহ কারণ নবী মুহাম্মদকে কেউ যদি সন্তুষ্ট করতে পারে তাহলে দুনিয়াও শান্তি আখেরাত শান্তি সে জান্নাত নিশ্চিত সুবহানাল্লাহ আল্লাহর নবীকে তারা চিনছে আল্লাহর নবীকে তারা ভালোবাসছে মুহাব্বত করছে ওই মুনাফিক বলতেছে আচ্ছা ঠিক আছে যদি তুমি তোমার 600 গাছ বিশিষ্ট বাগানটা তুমি আমাকে দিয়া দাও আমি বিনিময়ে তোমাকে দিয়া দিমু সমস্যা নাই ওই যে বড় বাগানটা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানটা প্রতিদিন বিকালবেলা বিবি বালবাচ্চা নিয়ে ঘুরতে যাইতো যেই দিন মুনাফিকের সাথে চুক্তি করতেছে যে বাঁকা খেজুর গাছের বিনিময়ে 600 গাছ বিশিষ্ট বাগানটা দিয়া দিবে ওই দিনও বিবি বালবাচ্চাকে বাগানের মধ্যে রেখে আসছে বিকালবেলা ঘুরতে যায় বাগানের মধ্যে দেখতে যায় ওই দিনও বিবিদেরকে রেখে আসছে বিবির সাথে কোনো পরামর্শ নাই নবী কেউ কিছু বলে নাই আগে মুনাফিকের সাথে কথা বলছে কথা বলে আল্লাহর নবীর কাছে আসছে আল্লাহর নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে যে চুক্তি সম্পন্ন করে আসছে এটা বলে না বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই যে আপনার ওই উম্মতকে যে আপনি একটা অফার দিছিলেন খেজুর গাছটা দিয়া দিলে জান্নাত নিয়ে দিবেন আল্লাহর কাছ থেকে আমি আবু দাহদা যদি আপনার জন্য খেজুর গাছটা নিয়ে দেই আপনিও কি আমাকে জান্নাত নিয়ে দিবেন নাকি সুবহানাল্লাহ আমাকে দিবেন জান্নাত নিয়া আল্লাহর নবী বলতেছেন হ্যাঁ দিব সমস্যা নাই সুবহানাল্লাহ বলবেন হ্যাঁ দিব সাথে সাথে আবু দাহদা নিজের পকেট থেকে কাগজ বের করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে চুক্তি সম্পন্ন হয়ে গেছে বাঁকা খেজুর গাছের বিনিময়ে আমার যে বাগান আছে 600 গাছ বিশিষ্ট যে বাগান আছে এই বাগানটা তার কাছে বিক্রি করে দিছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খেজুরের বাগান দিয়া কি করুম যদি নবীর মনের আশা আমি আবু দাদা পূরণ করতে না পারি খেজুরের বাগান দিয়ে আমি কি করব আল্লাহর নবীর কাছে বইলা সাথে সাথে দৌড়ে বাগানে গেছে গিয়ে বিবিকে বলতেছে ও বিবি তোমার সাথে আমার একটা পরামর্শ যদি দুনিয়ার আমাদের যত সম্পদ আছে সব সম্পদ দিয়া যদি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের একটা সার্টিফিকেট নিতে পারি তুমি কি বলো নিব নাকি স্বামী যেমন স্ত্রীও তেমন ঘরের মধ্যে তো রহমতের হাওয়া চলে নবীর আদর্শ চলে এই জন্য স্বামী যেইটা চায় বিবিও সেইটা চায় আমি সুন্নত মানলে আমার বিবি মানে না আমার বিবি মানলে আমি মানি না আমরা দুইজন বুড়া বুড়ি মানলে সন্তান মানে না রহমতের হাওয়া চালু হবে কেমনে মনে মনে মিলবে কেমনে মহাব্বত বাড়বে কেমনে যেই যেটার মাধ্যমে মহাব্বত করা
বাড়া দরকার যে মেডিসিনের মাধ্যমে محبت বাড়া দরকার ওই মেডিসিনই তো নাই আর এই মেডিসিনই তো হলো উত্তম আদর্শ নবীর উত্তম আদর্শ নবীর সিরাত এই সিরাতগুলা আমার আপনার মাঝে আমরা বাস্তবায়ন করি না বিবির মাঝে বাস্তবায়ন করি না ঘরের মাঝে বাস্তবায়ন করি না নবীর সুন্নাহগুলা বাস্তবায়ন করি না এই জন্য দিন যত যাচ্ছে ঘরগুলা তত ভাঙতেছে কি কথা কি বাস্তব না অবাস্তব তাহলে চুপ করে রইছেন কেন আমি কি কোনো মিথ্যা কথা বললাম নাকি আল্লাহ আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা নুকিয়া বলতেছে বিবি তোমার মতামত বলো বিবি বলতেছে আরে এই দুনিয়া তো ক্ষণস্থায়ী জীবন এটার জন্য আমরা জান্নাত থেকে মাহরুম হয়ে যাব এটা হতে পারে না যদি আপনি কোনো ভাবে আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে জান্নাত একটা লেখা আনতে পারেন বিনিময়ে সব দিয়া দেন আমার কোনো আপত্তি নাই সমস্যা নাই ওগো বিবি তাহলে শোনো জান্নাত কিন্তু ক্রয় করে আনছি সুবহানাল্লাহ জান্নাত কিন্তু ক্রয় করে আনছি ওই যে একজন ব্যক্তি আছে আল্লাহর বান্দা আছে ওই বান্দার একটা খেজুর বাঁকা খেজুর গাছ আছে এই বাঁকা খেজুর গাছটা আল্লাহর নবী চাইছে কিন্তু সে দেয় নাই এই জন্য আমি তার কাছ থেকে আমার 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানটা দিয়া ওই বাঁকা খেজুর গাছটা দিয়া আমি আল্লাহর নবীকে দিয়া দিছি ও বিবি বাগান থেকে বের হয়ে যাও এখন থেকে বাগানের মালিক আমরা না বাগানের মালিক হলো ওই ব্যক্তি বের হইয়া বিবি আর স্বামী আল্লাহর নবীর কাছে গেছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী আল্লাহর নবীর কাছে গিয়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে খেজুর গাছটা বাঁকা খেজুর গাছটা এটা আপনার কাছে দিয়া দিলাম আপনি না কাকে দিবেন দিয়া দেন বিনিময়ে আমার জন্য আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে দিয়েন সুবহানাল্লাহ নবীর পাগল তো তারাই ছিল নবীর আশিক তো তারাই ছিল হ্যাঁ আমরা তো খালি আশিক দাবি করি কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে জিলাপি আছে কথা ঠিক না ভাই ঠিক বছরে একবার নবীর আশিক নিজেকে প্রমাণ করতে চাই মিলাদ পড়ি মনে করি নবীর আশিক জিলাপি খাই নবীর আশিক সিন্নি খাই নবীর আশিক মাজারে যাই নবীর আশিক এটি আশিক না এটি হলো নবীর দুশমন এটি বাটপারি আরে কথা কন না কে